সম্মানিত উপস্থিতি, অতি সাম্প্রতিক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পিরোজপুর সদরের খলিশাখালী এলাকার মুফতি রাগিব হাসান নামক এক ভাই, মুফতি রাগিব হাসান নামক এক ব্যক্তি ধর্মের লেবেল লাগিয়ে, ধর্মের দোহাই দিয়ে ইসলামী শরিয়া ভিত্তিক মুনাফা লাভের আশায় তিনি মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়ে মানুষের প্রতারণা করেছে। আলহামদুলিল্লাহ, প্রশাসনিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু এই মুফতি রাগিব হাসান অলরেডি তিনি আটক হয়েছেন, তো আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির কামনা করছি এবং অতিভ্রাক্রান্ত হৃদয় নিয়ে আমি একথা বলতে চাচ্ছি যে বিশেষ করে এখন বর্তমান আলেম সমাজ নির্যাতিত, এই আলেম সমাজদেরকে কাজে লাগিয়ে যে সকল গ্রুপেরা, যে সকল ব্যক্তিরা, যে সকল প্রতিষ্ঠান আলেমদেরকে মানে গিলটি করার জন্য, আলেমদেরকে দোষী সাব্যস্ত করার জন্য, এই ধর্মকে পুঁজি করে, আলেমদের পুঁজি করে যারা এই ব্যবস্থা করছে, আলেমদেরকে তারা সামনে রেখে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এর কারণে তাদের এই সমস্ত চক্রান্তগুলো আল্লাহ নস্বাত করে দিক। বিশেষ করে আমাদের একজন জনপ্রিয় আলেম জনাব হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ, ওনাকে অতি সাম্প্রতিক বিভিন্ন মহল থেকে, বিভিন্ন জায়গা থেকে এই বক্তাকে বিভিন্ন বাজে মন্তব্য, বিভিন্নভাবে মানুষেরা তার বিরুদ্ধে লেগে গেছে, কিন্তু আমি উদ্দেশ্য করে বলবো, আলেম সমাজকে উদ্দেশ্য করে বলবো, যেন আলেম সমাজ না জেনে না বুঝে কোনো কোম্পানির অ্যাড বা কোনো কোম্পানির পক্ষে সাফাই গিয়ে তারা যেন বিপদে না পড়ে এবং তারা কোনো প্রকার এরকম হয়রানির, হেনস্থার শিকার যেন তারা না হয়। আমি বিশেষ করে আলেম সমাজদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা যে কথাগুলো বলবেন, যাদের সাপোর্ট করবেন, আগে আপনারা তদন্ত করে দেখবেন যে এই কথা বলার কারণে, এই কথা আমি বলছি, এই কথা বলার কারণে আমি পরবর্তীতে বিবাদে পড়ি কিনা। সম্মানিত উপস্থিতি, এখন যে মানুষগুলো সর্বশান্ত হয়ে গেছে, তাদের টাকা, তাদের অর্থ হারিয়ে এই মানুষগুলোর ড্রাইভার কে নিবে? একজন আলেমকে অনেক মানুষ অনুসরণ করে, একজন আলেমকে অনেক মানুষ অনুকরণ করে। আমরা আলেমরাই যদি কোনো জিনিস না জেনে না বুঝে এইভাবে ঢালাওভাবে কোনো তাকিয়ে তারা সেই কোম্পানির মধ্যে ঢুকবে, এটাই স্বাভাবিক। কিন্তু না, আমাদের দেখতে হবে যে আমরা এই কোম্পানির অ্যাড প্রদান করছি, এই কোম্পানির মধ্যে ঘোটা আছে কিনা, প্রতারণা আছে কিনা, ঘোটা প্রতারণা যদি থেকে থাকে অবশ্যই এটা ইসলামে একেবারে হারাম। সম্মানিত উপস্থিতি, উক্ত বেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুখারী শরীফের হাদিস প্রথম খণ্ড 28 পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল হাদিয়াতু ফিল ফিন্নার, ধোকাবাজ মূলত জাহান্নামী হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাসাই শরীফের মধ্যে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন, নিশ্চয়ই ধোকাবাজ ব্যক্তি কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, ওয়ালা বখিলুন, বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতের মধ্যে ঢুকবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে বললেন, ওয়ালা মান্নানুন, আর উপকার করে খোটাদানকারী কোনো ব্যক্তি কোনোদিনও জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। অতএব এই হাদিসের মধ্যে স্পষ্ট ফুটে উঠছে যে যে ব্যক্তি ধোকা দেবে, প্রতারণা দেবে, এই ব্যক্তি কোনোদিনও জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। অতএব ধোকাবাজ, প্রতারণাবাজ যত প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাবধান থাকতে হবে, বিশেষ করে আলেম সমাজদেরকে সাবধান থাকতে হবে। আলেম সমাজ এই সকল প্রতিষ্ঠানের অ্যাড এবং তাদের সাফায় যেন আমরা না গাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের এই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।